নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের আমাদের জ্যোতিষ লাইভ অনুষ্ঠান। জীবনে আমাদের চলার পথে কখনো আমরা দুঃসময়ের সম্মুখীন হই, কখনো বা আমাদের সুসময় আসে। কিন্তু দুঃসময় যিনি আমাদের বন্ধু হিসাবে সবসময় পাশে থাকেন, তার নাম অবশ্যই আপনাদের প্রত্যেকের মুখস্থ কণ্ঠস্থ, তিনি শ্রীমতী বৈশালী সরকার। দীর্ঘ 20 বছর ধরে মানুষের যে কোনো সমস্যার তিনি সমাধান করছেন, শিক্ষাক্ষেত্রেই হোক, ব্যবসা ক্ষেত্রেই হোক, বা আপনার সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, দাম্পত্য জীবনে অশান্তি, নানা রকম প্রবলেম তিনি কিন্তু অবশ্যই এই জ্যোতিষ তন্ত্রের একটা মেলবন্ধন ঘটিয়ে সমাধান দিয়ে আসতে সক্ষম হয়েছেন। এবং আপনারা তাকে যখন চেয়েছেন তখনই পেয়েছেন বলে এই বিশ্বাসটা তার উপর আপনাদের হয়ে গেছে। এবং আগামী 4th এবং 5th মার্চ তিনি কিন্তু তারাপীঠে বিশেষ হোমযজ্ঞাদি করবেন, পুজো করবেন, আহুতি দেবেন। অনেকেই এর মধ্যে তো নাম লিখিয়েই নিয়েছেন, আপনারা যাবেন, আহুতি দেবেন। তার মধ্যেও কিছু বিশেষ কথা উঠে আসে, কারণ সর্বসাধারণের জন্য তিনি একটি যন্ত্রম তৈরি করছেন যার নাম হচ্ছে অষ্টমঙ্গলা যন্ত্রম, অষ্টমঙ্গলা কবচ। এটা দিয়ে কি হবে, এটা প্রশ্ন আসতেই পারে। তো এটা দিয়ে যেটা হবে সেটা হচ্ছে যে কোনো মানুষ এটা কিন্তু ধারণ করতে পারেন। হয়তো পারে আপনার হয়তো চাকরিতে উন্নতি হচ্ছে না, প্রমোশন আটকে যাচ্ছে, স্টুডেন্টরা প্রচুর খাটছে কিন্তু তবুও রেজাল্ট পাচ্ছে না, বা আপনার স্বামী আপনার প্রতি যতটা মনোনিবেশ করা উচিত সেই জায়গাটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে, অর্থনৈতিক জায়গাটা কোথাও না কোথাও বাধা সৃষ্টি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই অষ্টমঙ্গলা কবচ আপনাদের প্রত্যেকের জন্য সাহায্য করবে, অবশ্যই সেই বিশেষ হোমযজ্ঞের মাধ্যমে এটা তৈরি করা হবে। তো দিদির কাছে যারা আসতে চাইছেন নাম লেখাবেন বুকিং নাম্বারে এবং সরাসরি চেম্বারে চলে আসবেন। এবং আজকেও আপনাদের সরাসরি আসার একটা রাস্তা তৈরি হয়ে গেছে, কারণ এটা যেহেতু লাইভ অনুষ্ঠান আপনারা ফোন করে দিদির সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। আর যিনি সব দিক দিয়ে মানুষকে বাধার সম্মুখীন না হতে দিয়ে তাদের সফলতার জায়গাটা দেখিয়ে দেন, রয়েছেন আমাদের সঙ্গে আজকে শ্রীমতী বৈশালী সরকার। বৈশালীর দিকে অনেক অনেক স্বাগত। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সামনে কিন্তু খুব ভালো দুটো দিন আমরা পাচ্ছি, একটা হচ্ছে শিব চতুর্দশী এবং তারপরের দিন হচ্ছে অমাবস্যা। এই দুটো দিনই কিন্তু খুব স্পেশাল দিন থাকবে এবং এই দুটো দিনই কিন্তু আমি থাকবো হচ্ছে তারাপীঠে। এবং 2018 সালে দেখা গেছে যে বহু মানে মানুষের একটাই প্রবলেম আমি বিশেষভাবে পেয়েছি, ব্যবসা ক্ষেত্রে বলো, কর্মক্ষেত্রে বলো, একটা অর্থনৈতিক চাপ। তাই এই অর্থনৈতিক চাপ থেকে কিভাবে এই অমাবস্যা যোগে আপনারা মুক্তি লাভ করতে পারবেন তার আমি কিছু নিয়ম বা নীতি আমি বলে যাব। তার পাশাপাশি বলে যাব যে 2019 সালে জীবনে কিভাবে আপনারা আরেকটু ভালো থাকতে পারেন, বা আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি বাড়ুক, বা পড়াশোনার জায়গায় যারা যে সমস্ত স্টুডেন্টরা আগামী বছর অর্থাৎ 2020 সালে পরীক্ষা দিতে চলেছেন, সেটা হতে পারে মাধ্যমিক হতে পারে উচ্চ মাধ্যমিক, তাদের জন্য কিছু কাজ আমি এই সময়টা করব। এবং জ্যোতিষশাস্ত্র জানবেন যেহেতু বৈশালী সরকার বহু বছর অর্থাৎ দীর্ঘ 20 বছর ধরে এই শাস্ত্র নিয়ে কাজ করে চলেছি, কাজেই বহু বিভিন্ন ধরনের সমস্যায় মানুষ এসছেন, বিভিন্ন রকম গুপ্ত কঠিন সমস্যা নিয়েও কিন্তু মানুষ আমাদের কাছে আসেন, যেগুলো হয়তো আমরা মিডিয়ার সামনে হয়তো প্রকাশ করতে পারি না, কিন্তু সেই সমস্ত সমস্যা থেকেও কিন্তু মানুষকে সমাধানের রাস্তা কিন্তু দিয়ে চলেছি। এবং যারা ভাবছেন অসম্ভব একটা কষ্টের মধ্যে রয়েছেন, বা প্রচণ্ড শত্রুতা, ভাই ভাই প্রচণ্ড শত্রুতা, বা হাজব্যান্ড ওয়াইফে এমন শত্রুতা যেখানে হয়তো হাজব্যান্ডের মানে সরাসরি আপনি কিছু করে উঠতে পারছেন না, সেই ধরনের কিছু জায়গা, বা তৃতীয় ব্যক্তি জীবনে চলে গেছে সেই ধরনের কিছু জায়গার কিন্তু কাজ কিন্তু এই সময় অবশ্যই করা হবে। কাজেই দুটো দিন আমি থাকবো তারাপীঠে, স্পেশালভাবে কিছু কাজ করবো। এবং আজকে মেন আমি বলবো যে আপনারা কীভাবে এই অমাবস্যা যোগগুলোতে বা শিব চতুর্দশীকে কাজে লাগিয়ে আপনাদের জীবনে অর্থনৈতিক দিকটাকে শ্রীবৃদ্ধি করতে পারেন। দেখে নিই আমাদের প্রথম বন্ধু কে রয়েছেন। হ্যালো, নমস্কার। নমস্কার দিদি, আমি নৈহাটি থেকে স্বপ্না গায়েন বলছি। আচ্ছা স্বপ্না, আপনি কার সম্বন্ধে জানেন? আমি আমার দিদির সম্পর্কে একটু জানতে চাই। আমার দিদির নাম তমালি মণ্ডল। আচ্ছা, তমালির ডেট অফ বার্থটা বলতে হবে তাহলে? 22/1979। 22 নৈহাটিতেই জন্মস্থান। আর রাশি লগ্ন আপনার জানা আছে? লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, ঠিক আছে, কর্কট রাশি বৃশ্চিক লগ্ন। দিদির অনুষ্ঠান দেখা হয়? দিদি নিয়মিত দেখা হয়, অনেকদিন ধরে ফোনে ট্রাই করছি কিন্তু লাইন পাচ্ছি না, আজকে মানে লাইনটা পেলাম।
আমি একটু আমার দিদির বিষয়ে আচ্ছা, জানতে চাই। প্রথম কথাই বলছি, আমার মনে হয় এটা কি আগে আপনারা হরোস্কোপ বানিয়েছেন? হ্যাঁ দিদি, আপনার কাছ থেকে এর আগে একবার বানানো হয়েছিল। আগে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকদিন আগে। তাহলে আপনার রাশি লগ্নটা আমার মনে হয় একটু ভুল আপনি বলছেন, অত ঠিক আপনি জানেন না। এখানে যেটা আছে সেটা হচ্ছে, কিন্তু আপনি টাইমটা আমাকে দেখুন কি বলেছেন, 22শে ফেব্রুয়ারি, ঠিক আছে, 1989, বুধবার ছিল। হ্যালো, বুধবার দিন ছিল, বুধবার ছিল তো, ওয়েডনেসডে। হ্যাঁ, দুপুর 1:45। আচ্ছা, এখানে কর্কট নাইট, এটা হচ্ছে আপনার একদম 1 ডিগ্রি 4 মিনিটে রয়েছে, এটা মিথুন লগ্ন হবে, ঠিক আছে, মিথুন লগ্ন আছে। আচ্ছা, প্রথম কথা যেটা, এটা দিদির আছে আপনার? আচ্ছা, দিদির কিন্তু যেটা দেখা যাচ্ছে মেন, সেটা হচ্ছে যে মানসিক জায়গা দিদি খুব ডিস্টার্ব, 1 নম্বর। দ্বিতীয় নম্বর কথা, দিদির কি বিয়ে হয়েছে? হ্যাঁ, কিন্তু মানে বিবাহিত জীবনে শান্তি নেই। হ্যাঁ দিদি, আপনি শুনুন, তারপর বলবেন। বিবাহিত জীবন নিয়েই তো আপনার প্রশ্ন। হ্যাঁ, কারণ হচ্ছে বিবাহিত জায়গাটা এখানে খুব ডিস্টার্ব, অষ্টমপতি শনি, সে দিদির কিন্তু সপ্তমে বসে রয়েছে, যেটা ট্রানজিটে এই সময় কিন্তু রয়েছে। অর্থাৎ দিদির দেখা যাচ্ছে লাস্ট 6 থেকে 7 মাস নানা রকম প্রবলেম দাম্পত্য জীবনকে ঘিরে কিন্তু হচ্ছে, তাই তো? হ্যাঁ, এবং দিদির হাজবেন্ড কিন্তু দেখা যাচ্ছে যে দিদি যেটা চাইছে তার ঠিক উল্টোটা করে। অর্থাৎ দিদি যদি বলে বা দিকে যাবো, হাজবেন্ড কিন্তু যাবে ডান দিকে। বা দিদি যদি বলে যে আজকে এটা করব, সিনেমা যাবো বা কিছু করব, সে কিন্তু ঠিক সেটা করাবেই না দিদিকে। অর্থাৎ দাম্পত্য জীবনে, কারণ শনি হচ্ছে নপুংস গ্রহ, শনি যখনই সপ্তম ভাবের ওপরে থাকে, দাম্পত্য জীবনের যে হারমোনি অর্থাৎ সুখ আনন্দ, এইগুলো তো শনি চায় না। নৈরাশ্য কারক গ্রহ, দারিদ্রতার কারক গ্রহ হচ্ছে শনি, যার জন্য আপনার জামাইবাবু একটু ল্যাথার্জি হবে, একটু কুড়ের স্বভাবের মানুষ হবে, এবং বাড়ির লোকের কথা শুনে কিন্তু ভীষণভাবে চলে, তাই তো? একদম দিদি। হ্যাঁ, এই জায়গাগুলো আমার মনে হয় এই যে সামনে যে খুব ভালো অমাবস্যা না, সেই অমাবস্যার যোগে কিন্তু আপনি ঠিক করুন। আমার মনে হয় আপনি আগে কোথায় দেখেছিলেন? দিদি, আমি এর আগে 2-3 জন জ্যোতিষীর কাছে আমার মা নিয়ে গেছিল, কিন্তু কোনো কাজই হয়নি। তাহলে তো আপনাকে আসতে হবে। আমার মামার বাড়িতে থাকে, হ্যাঁ, ওনার গাড়ির ব্যবসা, উনি আগে একটা গাড়ি ছিল, তো এখন আপনার কাছে যাওয়াতে 2-3টে গাড়ি হয়েছে, তো মামার থেকেই আপনার ব্যাপারে জানতে পারি। তমালিকে নিয়ে তুমিও আসতে পারো, দিদির চেম্বারে নৈহাটিতে থাকে, তাহলে ব্যারাকপুরটা সুবিধা হবে। 25শে ফেব্রুয়ারি ব্যারাকপুরে আছে, অর্থাৎ সোমবার। হ্যাঁ, তুমি বুকিংটা করিয়ে নাও। এবং শিবরাত্রির দিন তোমার দিদিকে অবশ্যই কিন্তু 108 বার জপ করে বেলপাতার মধ্যে নমঃ শিবায় নমঃ মহামৃত্যুঞ্জয় মহাদেবায় নমঃ, সাদা চন্দন এবং কাঁচা হলুদের রস দিয়ে যদি লিখে শিবকে অভিষেক করাতে পারে, এবং রূপোর জল, রূপোর বাটিতে বা রূপ মিশ্রিত জলে যদি স্নান করাতে পারে শিবকে চারপরে, তাহলেও কিন্তু দাম্পত্য জীবনে কিছু সমস্যা অর্থাৎ শনির যে প্রবলেম চলছে কিছুটা হবে, পাশাপাশি কিন্তু প্রতিকার অবশ্যই কিন্তু করতে লাগবে। তোমার দিদির সম্বন্ধে যা যা বৈশালী দিদি বললেন প্রত্যেকটা ঠিক তো? প্রত্যেকটা ঠিক দিদি, প্রত্যেকটা ঠিক। এখন দিদি প্রচন্ড মানে মানসিক প্রবলেমে চলছে, সেটা কিন্তু প্রথমেই বলেছে দিদি। এবং ফার্স্ট কি জিজ্ঞেস করেছে ক্যারিয়ার নিয়ে, 89-এ বলতেই পারতো কি ক্যারিয়ার করে, কিন্তু সেটা না বলে দিদি কিন্তু ডাইরেক্ট বিয়ের জায়গায় চলে গেছে, তাই তো? বিয়ের জায়গাটা সমস্যা রয়েছে। দেখো, গ্রহ নক্ষত্ররা আমাদের জীবনে কিভাবে কথা বলে এটা তো নতুন কথা নয়। তুমি একটুখানি অবশ্যই বলবো 25 তারিখ যদি দিদিকে ভালো দেখতে চাও তাহলে ব্যারাকপুর চেম্বারে এসো। ওর কি নাম বললো? ওর নামটা ওর তো স্বপ্না, স্বপ্না। স্বপ্নাকে বলছি, শুধু স্বপ্না না, স্বপ্নাকে উদ্দেশ্য করেই বলছি, যে সমস্ত ভিউয়ার্সরা আজকে অনুষ্ঠান দেখছেন, যাদের এই ধরনের অর্থাৎ দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রবলেম রয়েছে, তাদেরকে বলবো যে সমস্যাগুলো জিয়ে না রেখে সমস্যাগুলো সমাধান করা। আর এই জ্যোতিষ শাস্ত্র এমন একটি শাস্ত্র যার মাধ্যম দিয়ে আমরা কিন্তু সমস্যাগুলোকে বার করে আনতে পারি, এবং তার সাথে সঠিক প্রতিকার যদি তন্ত্রের মাধ্যমে আমরা করতে পারি, তাহলে কিন্তু অগণিত মানুষ যেভাবে আগামী দিনেও মানে আগেও করে এসছে উপকৃত হচ্ছে, আগামী দিনেও কিন্তু তারা উপকৃত হবে। কাজে জীবনে যেরকম সমস্যা আছে সমাধানও রয়েছে। এবং আজকে যেহেতু আমরা আছেন, আমি কেউ আছেন না, স্বপ্নই ছিল, স্বপ্নকে ধন্যবাদ জানাই। সেক্ষেত্রে বলি একবার অর্থনৈতিক জায়গা, অর্থনৈতিক যখনই আমরা বিচার করতে যাই তখনই কিন্তু আমাদের দ্বিতীয় ভাবকে ভীষণভাবে, অর্থাৎ দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের লিকুইড মানির হাউস, পঞ্চম ভাব হচ্ছে আমাদের পূর্ব জন্মের যে আমরা কর্মফল, অর্থাৎ আমরা কতটা ফর্চুনেট হবো সেটা কিন্তু দেয় হচ্ছে পঞ্চম ভাব।
নবম ভাব হচ্ছে পঞ্চমের পঞ্চম, অর্থাৎ আমার যে লাইফের বৃদ্ধি বা আমার যে উইশ বা ইচ্ছা এইগুলো যে পূরণ হওয়ার জায়গা কতটা হবে সেটা কিন্তু দিয়ে হচ্ছে নবম ভাব। এবং দশম ভাব হচ্ছে আমার কর্মভাব, একাদশ ভাব হচ্ছে আমার জীবনের সফলতা ঘর। অর্থাৎ যে কোনো মানুষের ক্ষেত্রে যদি দেখা যায় দ্বিতীয় পঞ্চম নবম দশম এবং একাদশের একটা ভালো কানেকশন থাকে, এবং এবছরটা আমি আগেও বলে গেছি যে এটা তারামার বছর, 2019 সাল, 3 সংখ্যার বছর, কাঁচা হলুদ প্রতিটা মানুষ কিন্তু অবশ্যই খাবে এবং অবশ্যই কিন্তু তারাপীঠ অর্থাৎ মা তারার স্থানে যদি 12টা অমাবস্যা যেতে পারেন তাহলে যে উদ্দেশ্য নিয়ে আপনারা যাবেন সেই উদ্দেশ্য কিন্তু অবশ্যই পূরণ হবে। তার মধ্যে আমি বলবো বহু ক্ষেত্রে বহু মানুষ তো আমার সাথে যায়, 12টা অমাবস্যায় তারা যায় এবং তারা আজকে যত দিন যাচ্ছে সেটা হতে পারে তার পারিবারিক জীবন নিয়ে ছিল, তার থেকে বেরিয়ে এসছে, কারো ক্ষেত্রে ব্যবসায় বিশাল একটা জায়গায় উন্নতি করছে। যে একটু আগে মেয়েটি বললো যে তার মামার একটা গাড়ি ছিল সেখান থেকে 3টে গাড়ি হয়েছে। অর্থাৎ জীবনের যদি আমরা উন্নতি চাই তাহলে কিন্তু ঈশ্বরের কৃপা আমাদের নিতে হয়। আর বৃহস্পতি হচ্ছে অর্থের কারক গ্রহ, নৈসর্গিক শুভ গ্রহ এবং অর্থের কারক গ্রহ। যেহেতু এই বছরটা বৃহস্পতির বছর, বাড়িতে ইয়েলো ফুল গাছ প্রচুর পরিমাণে লাগাবেন, বিশেষত নর্থ ইস্ট কর্নারটা ইয়েলো কালারটা যদি আপনারা বেশি ব্যবহার করেন, কিছু না পারেন কাঁচা হলুদ গাছ বসান এবং সেখানে রেগুলার জল দিন, তাতেও দেখবেন আপনার বাড়িতে কিন্তু একটা শ্রীবৃদ্ধি করতে থাকবে, বাড়িতে সুখ শান্তি কিন্তু আপনার আসতে থাকবে। এবং এটাও কিন্তু বাস্তব কথা বর্তমান সময়ে যে অর্থ ছাড়াও কিন্তু আমরা কখনোই কিন্তু সুখ শান্তিটা পাচ্ছি না, অর্থাৎ অর্থের দ্বারা কিন্তু আমরা আমাদের জীবনে কিন্তু অনেকটাই কিন্তু সমস্যার সমাধান করতে পারছি। দেখে নেবো কে রয়েছেন। নমস্কার। কোথা থেকে বলছেন? এটা বেয়ালা শখের বাজার থেকে বলছি। বেয়ালা থেকে বলুন, ডেট অফ বার্থ বলুন ছেলে। আচ্ছা, বিশ্বজিৎ সিংগুপ্ত, 8/12/2000। 8/12/2000 জন্ম সময় বলুন। সকাল 11:42 কলকাতা। সকাল 11:42 কলকাতা। কোথায়? কলকাতায় জন্ম। কলকাতা। রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ, মেষ রাশি কুম্ভ লগ্ন এটুকুই জানা আছে। মেষ রাশি কুম্ভ লগ্ন, মানে আপনি আমার রেগুলার ভিউয়ার, তাই তো? হ্যালো, রেগুলার দেখেন দিদির অনুষ্ঠান? বাবা ভীষণ দেখি, দুটো চ্যানেলেই দেখি, বৃষ্টি বাহ দুটো চ্যানেলেই দেখি। তা আপনার নিজেরও তো দেখছি অ্যাস্ট্রোলজির প্রতি খুব ইন্টারেস্ট আছে, আপনি নিজেও একটু পড়াশোনা করেন, ম্যাগাজিন পড়েন, টিভির অনুষ্ঠানগুলো দেখেন, তাই তো? আপনার বইখানে কিনে পড়ি। আরে বাবা, তাহলে তো খুবই ভালো, কিছু বুঝতে পারেন বইগুলো থেকে? হ্যালো, আমার খুব ইন্টারেস্ট আছে আমার এসব ব্যাপারে। হ্যাঁ, সেটা তো তুমি প্রথমেই বললো। দেখেন আমি তো কোনোদিন আপনাকে কি দেখেছি কোনোদিন? না না না। কেন কেন বললাম বলুন তো? এটা বসে টিসার কথা, কোনোদিন ভেক কথা বলে না। কেন বললাম সেটা আপনি শুধু না, অন্য ভিউয়ার্সও শুনুন। যেহেতু দেখুন আপনার ছেলে চতুর্থভাবে শনি বৃহস্পতি রয়েছে, শনি হচ্ছে আধ্যাত্মিক কারক গ্রহ এবং আপনি খুব ত্যাগী মানুষ, নিজের সুখটার থেকে অন্যদের বেশি কিন্তু সুখী করতে ভালোবাসেন, তার থেকে যে আনন্দ অন্যের মুখে হাসি দেখে সেইটা কিন্তু আপনার খুব প্লিজ হয়, তাই তো? কারণ শনি হচ্ছে ত্যাগী, আর দ্বিতীয় বৃহস্পতি হচ্ছে কিন্তু গুরু বা নৈসর্গিক শুভ গ্রহ বা আধ্যাত্মিকতার কারক গ্রহ। যখনই কোনো মানুষের, কারণ এখানে আমি ফোর্থ হাউস বলছি, ছেলেটির হচ্ছে পড়াশোনার জায়গা, মায়ের জায়গা, বাড়ির জায়গা। আপনাদের বাড়িটা একটু বড় সাইজের, তাই তো? আপনাদের বাড়িটা একটু বড় সাইজের? হ্যাঁ। এবং আপনার মধ্যেও দেখবেন আপনার বাতের ব্যথা ভীষণভাবে থাকবে, শরীরটা একটু ভারী প্রকৃতির, সেটা আছে কি না? পড়াশোনা তো আপনার ছেলে খারাপ তো নয়, পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো, ক্লাস 8-9 অবধি যথেষ্ট ভালো হয়ে এসছে। তবে ওর মধ্যে যেটা দেখা যাচ্ছে একটু ফিকলনেস হচ্ছে, মানসিক কনফিডেন্স একটু কম। এটা সায়েন্স এডুকেশনের ছক আছে, ওর কি সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা? এখানে কিন্তু দেখা যাচ্ছে ওর নবম পতি হচ্ছে ভেনাস, চতুর্থ পতি ও ভেনাস, সে যখন দ্বাদশে রয়েছে পরবর্তী সময় আপনার ছেলে কিন্তু বিদেশ যাত্রার প্রবল চোখ রয়েছে এবং ওর ভীষণ উচ্চাকাঙ্ক্ষী রয়েছে এবং স্কাই ইজ দ্য লিমিট, অর্থাৎ খুব মানে তাড়াতাড়ি আর কি যাতে ওপরে লাইফে সাকসেস পায় সেই ধরনের মানসিকতা ওর মধ্যে রয়েছে এবং অ্যাব্রড যাওয়ার মানসিকতা আছে, তাই তো? হ্যাঁ।
এই জায়গাগুলো দেখুন, আপনি কিন্তু আমাকে কিছুই শেয়ার করেননি, করেছেন কি? হ্যাঁ, না না না, হ্যাঁ তাহলে এগুলো মিলছে তো জীবনে? শুধু মেলা নয়, একটা ছক দেখে মায়ের সম্বন্ধে হুবহু বলে দেওয়া, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। বাড়ির পরে না, খুব সিলিমিসকে করে, তা সিলিমিসকে করে, তার কারণটাও তো আমি বলে দিলাম যে ওর মানসিক, আপনার ছেলে ইন্টেলিজেন্ট, পড়াশোনায় ভালো, কিন্তু এখন লাস্ট 9 এর পর থেকে সিলিমিসটা হচ্ছে বেশি, রাহুর জন্য এই সিলিমিসটা এই মার্চের পর থেকে আরো বেশি বাড়বে। এই মার্চের পর থেকে কিন্তু ক্লাস 10 এ আপনার ছেলে ভালো রেজাল্ট করেছিল, 11 থেকে 12 এ ওঠার সময় খুব ভালো রেজাল্ট করেনি, তাই তো? 75% পেয়েছে? কত? 75% মতন পেয়েছে? 88% মতন। বাহ, তাহলে তো ভালোই পেয়েছে। সেখান থেকে আমি বলবো ওর 90% এর উপর তো পেয়েছিল প্রথম, মানে যখন ক্লাস 10 থেকে 11 এ উঠেছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে ওর 80% এর উপরেই রয়েছে, কিন্তু এই মার্চের পর থেকে যেহেতু পঞ্চমেটিক রাহু আসবে এবং একাদশে কেতু আসবে, মোবাইল ঘাটছে খুব এখন। হ্যাঁ, এটাকে বন্ধ করতে হবে। পারলে আপনি বেহালায় থাকেন বলেন, শখের বাজারে বেহালা চেম্বার আমার খুব কাছে, আপনি মনে করলে কিন্তু চলে আসবেন। সামনেই যে ভালো তিথি আছে, খুব ছোট জায়গা, এটাকে যদি রিপেয়ার করা যায়, ঠিক করা যায়, আপনার ছেলে আবারও কিন্তু 80% এর উপরেই নাম্বার পাবে। ঠিক আছে, ধন্যবাদ জানাই আপনাকে। শুধু একটা কথা বন্ধুদের বলি, জানলাম শুনলাম আমি বুঝতে পারছি আমার ছেলে বা মেয়ের কি জায়গাটা প্রতিবন্ধকতা রয়েছে, সেই জায়গাটাকে কিন্তু একটু সংশোধন করতে হবে, না করলে কি হবে, ওই যেমনকার জিনিস তেমনই থাকবে। তো ভালো, আগামী দিনে ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই বৈশালীদের সঙ্গে যোগাযোগ করুন। আমি একটুখানি যে ছোট ছোট ভুল যায় জায়গাগুলো, এদের কিন্তু খুব মারাত্মক রকম রেমেডি দরকার। অষ্টমঙ্গলার যে কবজ আমি তৈরি করবো, যে যাদের খাটছে বা মানে মনোসংযোগের ডিস্টার্ব হচ্ছে, ভালো রেজাল্ট হতে চাইছে না, তাদের জন্য কিন্তু অষ্টমঙ্গলা কাগজ হচ্ছে ভীষণভাবে কার্যকরী। কে রয়েছেন? নমস্কার। সকাল 7:40 হাওড়া। রাশি লগ্ন? বৃষ রাশি। লগ্ন জানেন? লগ্নটা জানা নেই? আপনার হচ্ছে কিন্তু বৃষ রাশি, কর্কট ভাইয়া চলছে বর্তমানে, এবং দেখা যাচ্ছে কর্কট লগ্ন, লগ্নে বৃহস্পতি, এটা খুব ভালো। লগ্নে বৃহস্পতি থাকলে খুব উচ্চ মানসিকতা হয় এবং আপনি যথেষ্ট আধ্যাত্মিক চেতনা সম্পন্ন মানুষ, অনেস্ট পারসন, তাই তো? হ্যাঁ, আপনি শুনতে, আপনি টিভিতে আমাদের কথা শুনবেন না, টিভি থেকে বেরিয়ে যান। টিভি বন্ধ করে দিই, ফোনটা ডিসটর্ব হচ্ছে। আজকে আমরা অর্থনৈতিক জায়গাটা নিয়ে আলোচনা করছিলাম। আপনার 67 এ জন্ম, কিন্তু অর্থনৈতিক জায়গা আমি এখনো পর্যন্ত খুব একটা স্টেবল পাইনি। হ্যাঁ কি না বলুন, হ্যাঁ হ্যাঁ কি না বলুন, এবং সেটা দেখুন খুব যে বড় সাইজের সেটা কিন্তু দেখাচ্ছে না, এবং হ্যাঁ, এবং দীর্ঘ মানে প্রায় এতগুলো বছর ধরে আপনি কিন্তু যথেষ্ট লড়াই করে এসেছেন, তাই তো? অর্থ ইনকামও করেছেন, অর্থ কিন্তু আপনার চলেও গেছে, হ্যাঁ, অথচ কিন্তু আপনি যথেষ্ট শৌখিন এবং বড় উপকারী মানুষ। এখন কিন্তু পায়ের একটা প্রবলেম হচ্ছে, পায়ে যন্ত্রণা করে বা পেইন হয়, হ্যাঁ হাঁটুতে, বাঁ পায়ে বিশেষত হয়, তাই তো? হ্যাঁ, আপনার ক্ষেত্রে আমি যেগুলো বললাম সেগুলো মিলছে তো? হ্যাঁ, এই জায়গাগুলোর জন্য আমার মনে হয় ঢাইয়ার একটা প্রতিকার করুন, 1 নম্বর। আপনার উদ্দেশ্যে আমি একটা টোটকা বলে যাচ্ছি, এই অমাবস্যা যোগে আপনি 108টি নাভিশঙ্খ নেবেন, নিয়ে সেটিকে একটি হলুদ কাপড়ের মধ্যে রেখে সেই নাভিশঙ্খের মধ্যে হলুদ দেবেন, কেশরের জল দেবেন এবং ঘি দেবেন, দিয়ে সেটাকে বুলিয়ে 108টা আপনি তারামার কাছে রেখে দেবেন, দিয়ে সেটাকে পুজো করবেন বা ঠাকুর মশাইকে দিয়ে আপনি আপনার নাম পত্র দিয়ে একটা অভিষেক করিয়ে নেবেন,
নিয়ে আপনার ক্যাশ বক্সে যদি আপনি সেটা রেখে দেন এবং যত দিন যাবে দেখবেন আস্তে আস্তে শ্রীবৃদ্ধি হবে। এবং আমি একটু আগে দুটো কথা বলে গেলাম যে কাঁচা হলুদ গাছ বা হলুদ ফুল গাছ বাড়ির নর্থ ইস্ট কর্নারে, আপনার বাড়ি এখন যেখানে বাস করছেন তার উত্তর পূর্ব কর্নারে টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক এরকম কিছু কি আছে? হ্যাঁ, যার জন্য আপনাদের বাড়িতে কিন্তু কোনো শান্তি নেই, তাই তো? সব সময় একটা টেনশন কিন্তু আপনি বহন করে চলেছেন এবং লাইফের জন্মের পর থেকে যখন থেকে আপনার জ্ঞান হয়েছে, আমি তো অর্থনৈতিক একটা টোটকা দিলাম, তার সাথে সাথে ডাইয়ার কাজ আপনাকে একটা করাতে হবে, ঠিক আছে? ডাইয়ারটা এখন দেরি আছে, 2020 সালের জানুয়ারির পরে আপনার ডাইয়া কাটবে। এবং আমি সেখান থেকে বলবো আপনার যে যে কাজ যে আপনি বললেন না যে ফ্ল্যাট হচ্ছে, এই ফ্ল্যাট পাওয়ার ক্ষেত্রে আপনার কিন্তু যথেষ্ট ডিলে হবে। বিশেষভাবে আমি 4 তারিখে এই ধরনের কাজগুলো পুনর্পূজক যাদের রয়েছে, যাদের ছন্দ ছাড়া দোষ রয়েছে তাদের জন্য কাজ করব। এবং যে টোটকাটা দিয়ে গেলাম শুধু ওনার জন্য না, যারা অর্থনৈতিক কষ্টের মধ্যে রয়েছেন তারা এটা অবশ্যই করুন, অবশ্যই উপকার পাবে। এবং যারা অষ্টমঙ্গলা কবচ নিতে চাইছেন তাদের জন্য এই তিথিটা একেবারে পারফেক্ট তিথি, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। আমি একটু বলে দিই যে আপনারা বুকিং করবেন যে নাম্বারে, সেই নাম্বারগুলো হলো 9836286759 এবং 9836464659। এই নাম্বারে বুকিং চলছে, বুকিং করুন। 25 ফেব্রুয়ারি পাচ্ছেন ব্যারাকপুর, 4th এবং 5th মার্চ তারাপীঠ, 10ই মার্চ কৃষ্ণনগর, 26শে মার্চ মেচেদা, 27শে মার্চ শেওড়াফুলি, 28শে মার্চ হাওড়ায় পেয়ে যাচ্ছেন। শনিবার আজকে পেয়ে যাচ্ছেন বেহালা ম্যান্টন সুপার মার্কেট, রুম নাম্বার 70, দোতলায় বিকেল 73, দোতলায় বিকেল 4টা থেকে 7টা। রবিবার গড়িয়াহাট মোড় ভাগ্যচক্র বিকেল 4টা থেকে 7টা। সোমবার ব্যারাকপুর, 25শে ফেব্রুয়ারি ব্যারাকপুরে পেয়ে যাচ্ছেন আপনারা প্লাজা ফ্ল্যাটে, ব্যারাকপুর প্লাজা ফ্ল্যাটে দুপুর 2টো থেকে 6টা। এবং শুক্রবার হাতিবাগানে পাচ্ছেন অ্যাস্ট্রো প্লাস 5B অবগুহ রোড শাড়িঘরের পাশে দুপুর 12টা থেকে 4টে। আর যারা মিস করছেন ইউটিউবে আপনারা অনুষ্ঠানটা দেখতে পাবেন, যদি এই টোটকাটা মিস করেন ইউটিউবে একবার দেখে নেবেন। যাওয়ার আগে শুধু একটা কথাই বলবো যে আপনারা যারা সত্যিকারের সমস্যার মধ্যে রয়েছেন বা অনেক জায়গায় গিয়ে হয়তো প্রতারিত হয়েছেন বা জ্যোতিষ শাস্ত্রের প্রতি বিশ্বাস চলে গেছে, তাদের বলবো কিন্তু একবার বৈশালী সরকারের কাছে আসতেই হবে। এবং সামনেই যে 2-3 দিন রয়েছে, 4 তারিখ এবং 5 তারিখ, অবশ্যই কিন্তু আপনাকে তারাপীঠে অংশগ্রহণ করতে হবে। করলে দেখুন আপনার জীবনে যে জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে বা যে জায়গায় সমস্যা রয়েছে তার থেকে কিন্তু আপনি অবশ্যই কিন্তু ওভারকাম করতে পারবেন। আর আবার আমাদের আজকেই দেখা হচ্ছে 12:25-এ। তো যারা আজকে আমাদের লাইন পেলেন না, একটু পরে চেষ্টা করুন, নিশ্চয়ই আবার আমরা বৈশালীদের সঙ্গে আবার এই বিষয়ে আমরা আরও বিস্তারিতভাবে জানবো। সৃষ্টি প্লাসে আমরা 12:25-এ পাচ্ছি। ধন্যবাদ জানাই তোমায়, ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন সবাই।